এবং যারা কৃতি শিক্ষার্থী আছে তারা খুবই উৎসাহিত বোধ করবে এবং তাদের যে উদ্দীপনা সেটা আরো বেড়ে যাবে। তো যারা বৃত্তি পেয়েছে আমি তাদেরকে কমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি তাদের অভিভাবকদের। এবং আজকে যারা এখানে মায়েরা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও আমাদের কমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আসলে এই জাতীয় সমাবেশের মাধ্যমে আমরা আমাদের ছেলেমেয়েদের প্রতি আরও অধিকতর যত্নবান হতে পারি। এখানে ইতিমধ্যেই আমার পূর্ববর্তী বক্তাগণ অত্যন্ত সুন্দর দিক নির্দেশনামূলক কথা বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি। আমি এর জন্য তোমাদেরকে আরো বেশি পরিশ্রমী হওয়ার দরকার, যাতে ভবিষ্যতে তুমি আরো ভালো করতে পারো। যারা অভিভাবক আছেন আপনার প্রচেষ্টায় এবং সম্মানিত এই বিদ্যালয়ের শিক্ষকদের প্রচেষ্টায় আপনার ছেলে মেয়ে এই কৃতিত্বের অধিকারী হয়েছে। এখন আপনার দায়িত্ব অনেক বেড়ে গেছে, আপনি আগে যে পরিমাণ দায়িত্ব পালন করেন। কিছুটা করোনাকালীন সময় ভর হতে বর্তমান সময়ে আমরা বিমুখতা দেখতেছি। হাই স্কুলের আমরা যখন লক্ষ্য করি ছেলে মেয়েরা ভরা টেবিলেই বসে না, মানে যে সমস্ত পানির কাজ আমরা যেই তারা মোটেই করে না। প্রাথমিকের বেলা একই অবস্থা, এবং আমরা আশেপাশে যখন খোঁজ খবর নিতে যাই দেখি ছেলে মেয়েরা ভরা টেবিলে নাই রাস্তাঘাটে। এটা মাগরিবের ঘরে বেলা আর দিনের বেলা প্রায় সময় এই সমস্ত আমাদের কৃষি শিক্ষার্থীদের কথা বলি, তারা একটা মডেল হিসাবে আমাদের এই সমাজের। আপনি যদি ওই রকম একজন কি আপনার ছেলে সন্তানকে বিপরীত করতে হবে, আপনাকে পরিশ্রমী হতে হবে। এখানে একটা জিনিস বিশেষভাবে দরকার আমি মনে করি, যেটা রোহিত স্যারে বলেছেন, শিক্ষার্থীর সাথে শিক্ষক এবং অভিভাবক প্রত্যেকের একটা নিবিড় সম্পর্ক থাকতে হবে। যদি আপনি শিক্ষকের সাথে যোগাযোগ রাখেন, শিক্ষকরা কি আপনার ছেলে মেয়ের প্রতি আপনার এই যোগাযোগের কারণে অধিক দায়িত্বশীল হবে, যে ওই হবে না। শিক্ষিত লোকের দেশের অভাব নাই কিন্তু ভালো মানুষের অভাব, সেই জন্য আপনার ছেলে মেয়ে যেহেতু ভালো হয় সেই জন্য শিক্ষকদের সাথে অবশ্যই একটা যোগাযোগ রক্ষা করবেন। শিক্ষা প্রতিষ্ঠানে মাসে অন্তত একবার আসবেন, আপনার ছেলে মেয়ের খবর কি, তার গত মাসে তো শুনলাম যে বেশি খারাপ, এই মাসের অবস্থা নাকি, প্রতি মাসে মাসে একবার কি ওই যে ক্যাপাইদুল্লার মতো, হ্যাঁ ডাক্তার কামরুল ইসলামের মতো হওয়া সম্ভব। যদি আপনার এই জাতীয় আকাঙ্ক্ষা থাকে তাহলে এর কাছাকাছি হইলেও হবে। সেই জন্য প্রতিষ্ঠানের সাথে এবং আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে আমরা যারা প্রতিষ্ঠান প্রধান আছি আমাদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের ম্যানেজিং কমিটিতে আছে, আপনাদের যেখানে অসুবিধা সেটা আমাদেরকে অবহিত করবেন। আমরা সম্মিলিতভাবে আপনাদের ছেলে মেয়ে প্রাইমারি তো ভরে হাই স্কুলও ভরে, এগুলো আমরা মনে করি এটা হাই স্কুলের আজকে একটা অনুষ্ঠান। তো সেই জন্য যেখানে অসুবিধা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর একটা জিনিস অত্যন্ত লক্ষণীয়, সরকার বই দিতেছে, এটা আপনার ওয়ান হইতে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত বই দিতেছে, উপবৃত্তি দিতেছে। প্রাথমিকে সকল শিক্ষার্থী উপবৃত্তি থাকে, তারপরে মাধ্যমিকেও আপনি সরকার যে নিয়ম করছে যে সবাই আবেদন করতে পারবে, তবে কি এটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী নির্ধারণ হবে। আপনার যদি অন্তত এই সহযোগিতা করবো, অন্তত এই আন্তরিকতা অবশ্যই দেখেন, তা আপনারা আপনাদের ছেলে মেয়ের ব্যাপারে আন্তরিক হবেন। সবাইকে এই কষ্ট স্বীকার করে এই আজকের সমাবেশে আসার জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।